সর্বশেষ ছোট্ট একটা টপিক, এটা আসলে আমি আলোচনা করতে চাই না, তো অনেক ভাই বা মুসল্লিদের আবেদন এর পরিপ্রেক্ষিতে বলছি। আসলে দুর্গন্ধ, নোংরা জিনিস যত ঘাঁটানো হয় তত দুর্গন্ধ বের হয়। গত সপ্তাহে যে এই সারা বাংলাদেশে যে বিষয়টা নিয়ে একটা চাঞ্চল্যকর, একেবারে সাংবাদিকরা ছাড়াই ফেলছে আর কি, একটা মেয়ের প্রতি আর একটা মেয়ের যে ইয়ে, এক দেশ এক এক ইসের থেকে ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে চলে গিয়েছে। মুয়াজ্জাজ মহতারাম হাজিরিন, এগুলো না বলাই ভালো। তবে কোরআনে কারিম যেহেতু এমন একটা ঘটনার কথা বলেছে, কাজে বললে গোনা হবে না, বুঝাতে পারছি না পারি না। কোরআনে কারিম একটা জাতির কথা বলেছে, যেই জাতি সমকামিতায় লিপ্ত ছিল, সেই জাতি হলো কওমে লুত, লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম। একজন উমাইয়া শাসক, উমাইয়া খলিফা, সম্ভবত আব্দুল মালিক ইবনে মারওয়ান বলেছেন যে আল্লাহ পাক যদি কোরআনে কারিমের মধ্যে লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার উল্লেখ না করতেন, তো আমি তো জীবনে কল্পনাও করতাম না যে মানুষ এমন বিকৃত রুচির হতে পারে। তো কোরআনে কারিমে যেহেতু বলছে, তা অবশ্যই অবশ্যই সে ঘটনা সত্য, কিন্তু বর্তমান অবস্থার মধ্যে এই ঘৃণিত অবস্থার যেই মানে আমরা যেটা লক্ষ্য করছি, এটা একেবারে সয়লাব হয়ে যাচ্ছে, এবং অনেক দেশে তো মানে রাষ্ট্রীয় আইনেই বৈধ, রাষ্ট্রীয় আইনেই বৈধ, আপনি কই যাবেন। এবং একটা মজার বিষয় কি জানেন, এমন ঘটনাকে, এমন ঘটনাগুলো খেয়াল করে শোনেন, এমন ঘটনাগুলোকে পশ্চিমা মিডিয়াগুলো খুব প্রমোট করে দেখবেন। আর এখন এবার যেটা দেখলাম, এটা তো দেশীয় মিডিয়াও এত বেশি এটাকে নিয়ে মাতামাতি করা শুরু করছে, তারা কি আসলে কি চায় যে এই দেশে রাষ্ট্রীয়ভাবে এটা প্রতিষ্ঠিত হয়ে যাক? এটা একটা ঘটনা বা বিক্ষিপ্ত ঘটনা আমরা ধরি, এটা নিয়ে দীর্ঘ এক সপ্তাহ ধরে এটা নিয়ে মানে তুমুল আলোচনা হয়েছে। তাই না? এখন একটা পর্যায়ে সামনে একটা গ্রুপ দাঁড়ায় যাবে, তারা দেখা যাচ্ছে অধিকার নিয়ে কথা বলবে, অধিকার নিয়ে কথা বলতে গিয়ে স্বাধীনতার কথা বলবে, স্বাধীনতার কথা বলবে, এটা আইনিভাবে তারা লড়ে এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। এই জন্য এই ঘটনাগুলোকে কিন্তু মানুষের মন মগজের মধ্যে ছড়াই দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মানুষ একটা বিষয় জানে না, একটা ঘটনা ঘটছে, ব্যাস পারিবারিকভাবে যে কোনোভাবে সমাধান করে শেষ, এরকম ধরনের কত না কত না ঘটনা ঘটতেছে আর কি, বুঝতে পারছি। তো কোরআনে কারিমের মধ্যে এই ঘটনা সরাসরি পুরুষ সমকামিতার কথা আসছে, নারী সমকামিতার কথা নাই। তবে তাফসিরে আলুসি, আল্লামা আলুসি রহমতুল্লাহ তাফসিরে রুহুল মানির মধ্যে উল্লেখ করেছেন, ব্যাখ্যার মধ্যে, যখন লুত আলাইহিস সালাতু ওয়াসসালামের সম্প্রদায়ের লোকজন, যেহেতু পুরুষরা যখন নারীদেরকে আর প্রয়োজন মনে করতো না, তখন নারীরা যেটা করতো তারা নিজেদের জিন্স বা স্বজাতির মাধ্যমে সেই এটা পূরণ করতো, এটা আল্লামা আলুসি বলতেছেন, আল্লাহ হেফাজত করুক। হাজরান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এমন একটা ঘটনা সামনে এসেছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় নারী সমকামিতা, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটার ফয়সালা দিয়েছিলেন, ইউজিল্লাদু মিআতা মাররাতিন, একশোটি বেত্রাঘাত করো, একশোটি বেত্রাঘাত করার ই দিয়েছিলেন। পেয়ারা হাজেরিন, সর্বোপরি কথা হলো ওয়াহাদিহি মিন আলামাতি সাআ, এটা কেয়ামতের অন্যতম একটা আলামত। কেয়ামতের আলামত হলো মানুষের যে স্বাভাবিক অবস্থা, সে অস্বাভাবিক অবস্থার পরিবর্তন হবে। একটা বিষয় লক্ষ্য করেছেন, মানুষ হল আশরাফুল মাখলুকাত, মানুষ কি আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সেরা। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত অল জালাস মানুষের জন্য বিধান দিয়েছেন, আসমান থেকে হুকুম দিয়েছেন, বিধান জারি করেছেন। কোনো জীব জানোয়ারের জন্য কোনো বিধান নাই, জীব জানোয়ারকে নিয়ন্ত্রণ করা মানুষের দায়িত্ব, কিন্তু জীব জানোয়ারের পারস্পরিক কোনো বিধান নেই, আছে নাকি? এখন এই জন্য জীব জানোয়ার তারা যখন তাদের নর্মাদি যখন মেলামেশা করে, তখন তাদের রোড লাগে না, ঘাট লাগে না, কিচ্ছু লাগে না। তবুও একটা বিষয় খেয়াল করবেন, আল্লাহ রব্বুল ইজ্জাত নেচারালি এক ধরনের লাজ লজ্জা তাদের মধ্যে দিয়েছে। সবার বেলায় সমান না, সব জন্তুর বেলায় সমান না,
তাদেরও কিন্তু একটা সময় আছে, সিস্টেম আছে, পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুযায়ী কিন্তু তারা তাদের যৌনকর্ম পূরণ করে। মানুষ তো সৃষ্টির সেরা মখলুক, আশরাফুল মখলুকাত, এই জন্য মানুষের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত অনেক রেস্ট্রিকশন দিয়েছেন, বিধিবিধান দিয়েছেন, সেই বিধিবিধানগুলো তো ছিন্ন করেছেই এই অভাগা জাতি। এমনকি পশু পাখিও যেগুলো করে না, পশু পাখি যে কাজ করে না সেই কাজের দিকে তারা ধাবিত হচ্ছে, তার মানে হলো তারা পশুর থেকেও নিচে নেমে গিয়েছে। এই জন্য তো আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনে কারীমের মধ্যে কি বলেছে জানেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আমি জাহান্নামের জন্য কিছু জিন এবং মানুষকে সৃষ্টি করেছে যাদের কলব আছে, কলব দিয়ে উপলব্ধি করে না, চোখ আছে চোখ দিয়ে দেখে না, কান আছে কান দিয়ে শুনে না, এরা হলো কাল আনআম জানোয়ারের মতো। বরং আল্লাহ এখানেই কিন্তু স্টপ করে দেন নাই যে জানোয়ারের মতো বলেই থেমে যান নাই, বালহুম আবল, বরং জানোয়ারের থেকেও নিকৃষ্ট। তাহলে এই সমস্ত কাজে কর্মে যারা লিপ্ত এবং যারা রাষ্ট্রীয়ভাবে এগুলো স্বীকৃতি দেয় তারা জানোয়ারের থেকেও নিকৃষ্ট, কারণ জানোয়ারেও এমন কাজকর্মের মধ্যে লিপ্ত নয়। আল্লাহ হেফাজত করুক সকলে বলুন।